তমলুকে বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে তৃণমূলে যোগ দেন একাধিক মানুষের। শনিবার তমলুক ব্লক তৃণমূলের উদ্যোগে তমলুকের একটি প্রেক্ষাগৃহে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। সেই বিজয় সম্মেলনের অনুষ্ঠানে তমলুক ব্লকের বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় 200 মানুষ এই তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, 21 নির্বাচনের সময় যারা ঝুলন্ত অবস্থায় ছিলেন তারাই দলের মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। দলকে মজবুত করতে এবং আগামী নির্বাচনগুলিতে দলকে শক্তিশালী করতে সকলকে দলনেত্রীর নির্দেশ মতো কাজ করার আহ্বান জানান। আপনি একজন রাজ্যের মন্ত্রী, সেখানে কখনো মশারির উপরে মশারি, আবার কখনো বলছে গন্ডি, এই ধরনের কথা কেন? রাজ্যের মন্ত্রী হয়ে কি কথা বলতে নেই? যদি কেউ দলে মশারির মধ্যে মশারি তৈরি করেন, আমি তাদেরকে যদি সচেতন করার চেষ্টা করি, এটা কি খুবই অন্যায়? আর গন্ডি মানে এটা তো ঠিকই, আমি মন্ত্রী মানেই কি আমি বিরাট? আমি মন্ত্রী মানেই কি আমি সব জায়গায় গিয়ে আমার ছড়ি ঘোরাবো? আমি মন্ত্রী মানে আমার বিধানসভা থেকে জেতা, সাংগঠনিক স্তরে আমাকে যতটা ক্ষমতা দেওয়া হয়েছে ততটার মধ্যে থাকতে চাই বলে গন্ডি কথাটা ব্যবহার করে। না না না, সেরকম আমার কাছে কিছু আসেনি, এলে আপনাদের সময় করে জানিয়ে আমার বিধানসভার মানুষেরা, সেটাই আমার গন্ডি। আমার বিধানসভার মধ্যে আমি থাকবো, আমার বিধানসভার সংগঠনকে চাঙ্গা করতে হবে, আমার বিধানসভার সংগঠন থেকে মিউনিসিপ্যালিটি ত্রিস্তর পঞ্চায়েত জিততে হবে, আমার বিধানসভা থেকে লোকসভায় বেশি লিড দিতে হবে, এটাই আমার গন্ডি। বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে চুরি করে জিতেছেন, কিছু কাজ করছেন না, রাতে গাড়িতে করে তুলে দিতে হচ্ছে, এমন অভিযোগ করছেন আপনার বিরুদ্ধে, কি বলবেন? রাতে গাড়িতে কোথায় তুলে দিচ্ছেন তিনি? তিনি যদি আমাকে গাড়িতে তুলে দেন তো খুব ভালো লাগবে আমার, সেদিন তো কোনো দিনই এইরকম ঘটেছে বলে মনে হয় না। আর চুরি করে কে জিতেছেন না জিতেছেন, এর জন্য তো নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশন তো তাদের অধীনে, এটা বলে যদি উনি তৃপ্তি পান, উনি তৃপ্তি পেতে দিন, এর আমি বিরোধিতা করব না। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।